নয়াপল্টনে প্রথম জানাজা শেষে বর্ষিয়ান রাজনীতিবিদ শাহ মোয়াজ্জেম হোসেনের মরদেহ তার নিজ এলাকা মুন্সিগঞ্জে শ্রীনগরে নেওয়া হয়েছে। সেখান থেকে বাদ এশা গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। দেশের রাজনীতির নানা বাঁকে আলোচিত সমালোচিত রাজনীতিবিদ শাহ মোয়াজ্জেম হোসেন ভাষা আন্দোলন দিয়ে যা শুরু স্বাধীনতা সংগ্রামেও ছিল ভূমিকা। ষাটের দশকে ছাত্রলীগের সভাপতি, স্বাধীনতা উত্তরকালে প্রথম জাতীয় সংসদের সরকার দলীয় চিফ হুইপের দায়িত্ব পালন করেন শাহ মোয়াজ্জেম হোসেন। আমি দল মত নির্বিশেষে সকলকে এক চোখে দেখব। এরপরে ইউটার্ন একের পর এক, মুস্তাকের মন্ত্রিসভা এবং এরপর যোগ দেন হোসেন মোহাম্মদ এরশাদের সঙ্গে। তার উপপ্রধানমন্ত্রী ছিলেন শাহ মোয়াজ্জেম। স্বৈরাচার বিরোধী আন্দোলনের বিপক্ষে থাকলেও 1992 সালে যোগ দেন বিএনপিতে। এরপর একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। শেষ পর্যন্ত বিএনপির ভাইস চেয়ারম্যান পদে থিতু থেকেই চির বিদায় নেন এই রাজনীতিবিদ। তিনি ছাত্র জীবন থেকেই অত্যন্ত সুবক্তা। তার বক্তৃতা শোনার জন্য ছাত্ররা দল মত নির্বিশেষে একসাথে। তিনি স্বাধিকার আন্দোলন, আইন বিরোধী আন্দোলন বিশাল ভূমিকা রেখেছেন। পরবর্তীকালে তিনি এই দেশের মুক্তিযুদ্ধে, মুক্তিযুদ্ধ পূর্বে, মুক্তিযুদ্ধ কালে বিশাল অবদান রেখেছেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ চলাকালে ভারতীয় পার্লামেন্টে দীর্ঘ সময় বক্তব্য দিয়ে বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার প্রথম জানাজা হয়। রাজধানীর গুলশানে নিজ বাসভবনে বুধবার রাত 9:30 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শাহ মোয়াজ্জেম হোসেন। তার বয়স হয়েছিল 83 বছর। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।